আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমি যাদের ক্লাস নিব, যাদের সঙ্গে আমি আজ আলোচনা করব, তারা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি। আর এমনি তো ব্যষ্টিক অর্থনীতি যাদের আছে, যেমন মার্কেটিং বিভাগ দ্বিতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ প্রথম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ, অর্থনীতি বিভাগ প্রথম বর্ষ, এদেরও কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি মূলত যে চ্যাপ্টারটি আলোচনা করছি আজকে, সেই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, খরচ তথ্য অধ্যায়টা, দ্য থিওরি অফ কস্ট, এই অধ্যায়ের আমি আজ তোমাদের লাস্ট প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি এর পরবর্তী যে ক্লাসটা নিব, তোমাদের বাজার সম্পর্কে আমি ক্লাসটা নিব। ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সবসময় আমার পরিচয়টা দেওয়া যাওয়া পরিচয়টা দেওয়া বাকি রয়ে গেছে। আমি জান্নাতুল নাইমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আজ আমি নাসিরাবাদ কলেজে পরিবারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমার আজকের বিষয়ের যে আলোচনাটা আমি করব, সেটা হচ্ছে এলএসি রেখা, মানে দীর্ঘকালীন গড় খরচ রেখাটাকে এনভেলপ রেখা বলা হয় কেন, এনভেলপ রেখা বলা হয় কেন। আমি প্রশ্নটা বলে দিচ্ছি আবারও, এলএসি রেখাকে, মানে দীর্ঘকালীন গড় খরচ রেখা, এলএসি রেখাকে এলএসি রেখা, দেখতে পাচ্ছ, এল এ সি রেখা, দীর্ঘকালীন গড় খরচ রেখা। এই দীর্ঘকালীন গড় খরচ রেখা বা এল এ সি রেখাকে এনভেলপ রেখা বা বেষ্টনী রেখা বা বেষ্টনী রেখা বলা হয় কেন, এটি হচ্ছে তোমাদের আজকের প্রশ্নটা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আমি গত ক্লাসে যে পড়াটা পড়িয়েছিলাম সেটার সঙ্গে কিন্তু আজকে পড়া অনেকটাই মিল আছে, শুধু একটু ভিন্নতা সেটাই আমি তোমাদের আজকে দেখিয়ে দেব। দেখো, আমি চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকার পরে তোমাদের সুন্দর করে এটা বুঝিয়ে দিব। প্রথমে আমাদের কী করতে হবে, এলএসি রেখাটা অঙ্কন করতে হবে। এলএসি রেখাটা কী আকৃতির হয়, অবশ্যই ইউ আকৃতির হয়, তোমরা গত ক্লাসেও এটা জেনেছ, এলএসি রেখাটা ইউ আকৃতির হয়। তাহলে আমরা অবশ্যই লম্ব অক্ষ, ভূমি অক্ষ এটা দিব। ঠিক আছে, এলএসি রেখা অঙ্কন করব। আচ্ছা, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, লম্ব অক্ষে আমরা কি দেখাই, অবশ্যই খরচ দেখাবো, যেহেতু এলএসি রেখা দ্বারা কি বোঝায়, দীর্ঘকালীন গড় খরচ রেখা। তাহলে লম্ব অক্ষে আমি দেখাবো খরচ, লম্ব অক্ষে আমি দেখাবো খরচ, আর ভূমি অক্ষে অবশ্যই উৎপাদনের পরিমাণ বা উৎপাদন, উৎপাদনের পরিমাণ বা উৎপাদন। এখন দেখো, আমি এলএসি রেখাটা অঙ্কন করব। এলএসি রেখাটা অঙ্কন করতে গেলে ইউ আকৃতির, তো একটু আমি ইউ আকৃতিটা একটু এইভাবে ছড়াইয়া দিব, ঠিক আছে, যেন আমার আঁকতে সুবিধা হয়। এটা হচ্ছে এল এ সি রেখা। দেখো, এই এল এ সি রেখার আমি একটা নির্দেশ করে দিচ্ছি, সর্বনিম্ন বিন্দুটা নির্দেশ করে দিচ্ছি। দেখো, এল এ সি রেখাটা কী হচ্ছে, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, মানে নিম্নগামী হচ্ছে। হ্যাঁ, নিম্নগামী হচ্ছে, এটা দ্বারা কী বোঝায়, যে খরচটা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে খরচটা কী হয়, কমতে থাকে। দেখো, কমতে কমতে এই যে এখানে একটা বিন্দু দিব, এই বিন্দুটাতে আমি বলবো যে খরচটা কি হয়, সর্বনিম্ন হয়। ঠিক আছে, এই বিন্দুটার পর আবার রেখাটা দেখো উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এরপরে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে খরচটা বৃদ্ধি পাচ্ছে, খরচটা কি বৃদ্ধি পাচ্ছে। তা এই জন্যই রেখাটা প্রথম দিকে নিম্নগামী হলেও পরে কি হয়, ঊর্ধ্বগামী হয়। তাহলে আমরা একটা সর্বনিম্ন বিন্দু পাই, এই সর্বনিম্ন বিন্দুতে বোঝায় খরচটা কি সর্বনিম্ন, খরচটা সর্বনিম্ন বোঝায়। আচ্ছা দেখো, এই এলএসি রেখাকে কেন এনভেলপ রেখা বলা হয়, এটি তো আজকের প্রশ্ন। তো এনভেলপ রেখা কেন বলা হয়, দেখো, এলএসি রেখার ভিতরে কি থাকে, অসংখ্য
স্বল্পকালীন গড় খরচ রাখা থাকে, স্বল্পকালীন গড় খরচ রাখা থাকে। দেখো আমি এখানে এলএসি রেখার প্রত্যেকটা বিন্দুতে স্বল্পকালীন গড় খরচ রেখা যেহেতু থাকে, আমি তিনটা গড় খরচ রেখা নিব। তাহলে আমি তিনটা বিন্দু দিই, এই সর্বনিম্ন বিন্দুর আগে একটা বিন্দু দিব আর পরে একটা বিন্দু দিব, ঠিক আছে? এখানে একটা দেখো স্বল্পকালীন গড় খরচ রেখা অঙ্কন করব। স্বল্পকালীন গড় খরচ রেখাটাও কিন্তু ইউ আকৃতির হয়, ঠিক আছে? তাহলে এখানে আমি যে একটা স্বল্পকালীন গড় খরচ রেখা অঙ্কন করলাম, এটার নাম দিব কি, এস এ সি ওয়ান, এস এ সি ওয়ান, এস এ সি ওয়ান। তার মানে কি, স্বল্পকালীন গড় খরচ রেখা। এই যে এখানে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে আমি কি দিলাম, স্বল্পকালীন গড় খরচ রেখা একটা অঙ্কন করলাম, ঠিক আছে? আরেকটা এইখানে সর্বনিম্ন বিন্দুতে আঁকবো না, সর্বনিম্ন বিন্দুতে আরেকটা এস এ সি, এটার নাম দিলাম টু, যেহেতু এটা দুই নাম্বার স্বল্পকালীন গড় খরচ রেখা, ঠিক আছে? এখন আরেকটা স্বল্পকালীন গড় খরচ রেখা আমি আঁকব এই বিন্দুতে। দেখো এই বিন্দুতে এস এ সি থ্রি, এস এ সি থ্রি, এটার নাম দিলাম এস এ সি থ্রি, স্বল্পকালীন গড় খরচ রেখা। এখন দেখো এইখানে একটা স্বল্পকালীন গড় খরচ রেখা, এখানে একটা, এখানে একটা, এখানে তিনটা স্বল্পকালীন গড় খরচ রেখা তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? এখন দেখো দীর্ঘকালীন গড় খরচ রেখাটা কি করে স্বল্পকালীন গড় খরচ রেখাকে স্পর্শ করে গড়ে ওঠে, স্পর্শ করে গড়ে ওঠে। এবং এই স্বল্পকালীন গড় খরচ রেখা এখানে একটা না, একাধিক থাকে, একটা না, কয়টা থাকে, একাধিক থাকে। যেহেতু আমরা কি জানি এনভেলাপ, এই যে এনভেলাপের ভিতরে কি থাকে, চিঠি, খামের ভিতরে কি থাকে, চিঠি থাকে, তাই তো? তো এজন্য আমরা কি বলবো, যেহেতু এলএসি রেখার ভিতরে এসএসি রেখা থাকে, ঠিক না? এলএসি রেখার ভিতরে কে থাকতেছে, এখানে এসএসি রেখা, ঠিক এনভেলাপের মতো কাজ করতেছে না? এনভেলাপ, এনভেলাপের ভিতরে থাকে চিঠি, আর এখানে এলএসি রেখার ভিতরে কি আছে, স্বল্পকালীন গড় খরচ রেখা আছে। যেহেতু এলএসি রেখাটা স্বল্পকালীন গড় খরচ রেখার সমন্বয়ে গড়ে ওঠে, হ্যাঁ, এবং এলএসি রেখার ভিতরে কি থাকে, অসংখ্য এসএসসি রেখা থাকে, মানে স্বল্পকালীন গড় খরচ রেখা থাকে। এজন্যই এলএসি রেখাকে কি বলা হয়, হ্যাঁ, স্বল্পকালীন গড় খরচ রেখার এনভেলাপ রেখা বলা হয়, স্বল্পকালীন গড় খরচ রেখার এনভেলাপ রেখা বলা হয়। এখন তোমরা দেখো আমি কি বলবো, দেখো চিত্রের লম্ব অক্ষে খরচ এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশিত, মিলাও এখন বিষয়টা। আচ্ছা এখন আমি দেখাচ্ছি তিনটা স্বল্পকালীন গড় খরচ রেখা দেখাচ্ছি, তাই তো? এসএসসি ওয়ান, এসএসসি টু, এসএসসি থ্রি, তিনটি স্বল্পকালীন গড় খরচ রেখা। এখন দেখো উৎপাদনের বিভিন্ন পর্যায়ে, উৎপাদনের বিভিন্ন পর্যায়ে বলতে দেখো এইখানেও যদি একটা আমি উৎপাদনের পর্যায়টা দেখাই, এটার নাম দিলাম এম। এই এম উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, খরচটা সর্বনিম্ন। আচ্ছা এটা দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে? এটা দিলেও হবে না দিলেও হবে। এখন দেখো এই এলএসি রেখাটা স্বল্পকালীন গড় খরচ রেখার স্পর্শ করে গড়ে উঠেছে না, এখানে এই বিন্দুতে স্পর্শ করেছে, এই বিন্দুতে, তারপরে এই বিন্দুতে স্পর্শ করে গড়ে উঠেছে। যেহেতু স্বল্পকালীন গড় খরচ রেখাকে স্পর্শ করে এলএসি রেখা গড়ে ওঠে, এজন্যই এলএসি রেখাকে বেষ্টনী রেখা বা এনভেলাপ রেখা বলা হয়, বেষ্টনী রেখা বা এনভেলাপ রেখা বলা হয়, ঠিক আছে? এটাকে আবার আচ্ছাদন রেখাও বলা হয়, আচ্ছাদন, আচ্ছাদন, আচ্ছাদন রেখা, আচ্ছাদন রেখাও বলা হয় এটাকে। এটাকে তাহলে তিনটা নামে ডাকা যায়, এনভেলাপ রেখা বলা যায়, বেষ্টনী রেখা বলা যায়, আর একটা আচ্ছাদন রেখাও বলা যায়। সাধারণত এই প্রশ্নটাই আসে যে এলএসি রেখাকে এনভেলাপ রেখা বলা হয় কেন, বা এলএসি রেখাকে এসএসসি রেখার এনভেলাপ রেখা বলা হয় কেন। তাহলে আমরা দেখো এখানে এভাবেও বলতে পারি, এই এই বিন্দুটার নাম দিতে পারি এ বিন্দু, এই বিন্দুটার নাম দিতে পারি বি বিন্দু, এই বিন্দুটার নাম দিতে পারি সি বিন্দু, তাই তো? এখন আমি বর্ণনার ক্ষেত্রে এটাও বলতে পারি যে চিত্রে দেখা যাচ্ছে যে এলএসি রেখা এসএসসি রেখাকে
এলসিসি রেখাকে স্পর্শ করে গড়ে উঠেছে। কোন কোন বিন্দুতে স্পর্শ করে গড়ে উঠেছে? এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তাই তো? স্পর্শ করে গড়ে উঠেছে। এই স্পর্শ করে গড়ে উঠেছে বলে বা এলএসি রেখার তলদেশ, এটাকে তলদেশও বলা হয়, তলদেশটাকে স্পর্শ করে গড়ে উঠেছে বলে এলএসি রেখাকে এসএসি রেখার বেষ্টনী রেখা বা এনভেলাপ রেখা বলা হয়। বেষ্টনী রেখা বা এনভেলাপ রেখা বলা হয়, ঠিক আছে? দেখো একদমই সুজা, এর আগের প্রশ্নটাও ছিল এলএসি রেখাকে ইউ আকৃতি হয় কেন ব্যাখ্যা করো, বা আরেকটা প্রশ্ন ছিল যে এলএসি রেখার আকৃতি ব্যাখ্যা করো, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই একই চিত্র ব্যবহৃত হয়েছে, তাই না? একটু খেয়াল করে দেখো, এই একই চিত্র ব্যবহৃত হয়েছে। এলএসি রেখা ইউ আকৃতির হয় কেন এই প্রশ্নটার ক্ষেত্রে যে চিত্রটা ব্যবহৃত হয়েছে, আজকের এই প্রশ্নটার ক্ষেত্রেও এই একই চিত্র ব্যবহৃত হয়েছে, তাই না? আচ্ছা, খালি আমরা প্রশ্নটার বুঝে লাস্টের আনসারটার ক্ষেত্রে এই কথাটাই বলে দিব যে এসএসসি রেখাকে স্পর্শ করে এলএসি রেখা গড়ে উঠেছে এবং এলএসি রেখার ভিতরে অসংখ্য এসএসসি রেখা বিদ্যমান থাকে, তাই তো? এলএসি রেখা কী করে এসএসসি রেখাকে, এসএসসি রেখার তলদেশটাকে স্পর্শ করে গড়ে উঠে বলে এলএসি রেখাকে কী বলা হয়? এনভেলাপ রেখা বলা হয়, এনভেলাপ রেখা বলা হয়। তো দেখো, খরচ চ্যাপ্টারে গত ক্লাসের প্রশ্নটা এবং আজকের প্রশ্নটা, এই দুইটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং আসে, সবসময়ই আসে। তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে নিবে এবং আশা করি তোমরা এটা পরীক্ষা আসলেও আলোচনা করতে পারবে এবং সুন্দর করে উপস্থাপন করতে পারবে। প্রশ্নটা লিখে নাও, অনেকেই আবার এটা খেয়াল করবা না, এলএসি রেখা, এলএসি রেখাকে কি বলে? দীর্ঘকালীন গড় খরচ রেখা, লং রান। এল দ্বারা কি বোঝা হয়? কি বোঝায়? লং রান মানে দীর্ঘকালীন, ঠিক আছে? এ দ্বারা কি বোঝায়? এগুলো খেয়াল রাখতে হবে। এ দ্বারা অ্যাভারেজ কস্ট, সি দ্বারা কস্ট, গড় খরচ, অ্যাভারেজ কস্ট, গড় খরচ, দীর্ঘকালীন গড় খরচ, এলএসি রেখাও বলা যায়, আবার কি বলা যায়? দীর্ঘকালীন গড় খরচ রেখা, দীর্ঘকালীন, দেখো দীর্ঘকালীন গড় খরচ রেখা, দীর্ঘকালীন গড় খরচ রেখা, ঠিক আছে? এগুলো ভুললে চলবে না। কেমন? তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এলএসি রেখা বা দীর্ঘকালীন গড় খরচ রেখা কে, দীর্ঘকালীন গড় খরচ রেখাকে এসএসসি রেখার, এসএসসি রেখার এনভেলাপ, এসএসসি, এসএসসি রেখার এনভেলাপ রেখা বলা হয় কেন, এনভেলাপ রেখা বলা হয় কেন, এনভেলাপ রেখা বলা হয় কেন, ঠিক আছে? এসএসসি রেখার এনভেলাপ রেখা বলা হয় কেন? এসএসসি রেখা মানে কি আবারও বলে দিতে হবে? দেখো একটু খেয়াল করো, এসএসসি রেখা আর এলএসি রেখা, এই দুইটা রেখার ভিতরে পার্থক্যটা কোথায়? এখানে এল আর এখানে কি এস। এল দ্বারা বোঝায় দীর্ঘকালীন লং রান, আর এস দ্বারা বোঝায় কি? স্বল্পকালীন শর্ট রান, ঠিক আছে? এর জন্য এখানে এস ব্যবহৃত হয়েছে, এখানে এল ব্যবহৃত হয়েছে। গড় খরচ রেখার আগে একটা এল ব্যবহৃত হয়, একটা এস ব্যবহৃত হয়। যদি এল ব্যবহৃত হয় তাহলে সেটা হয়ে যায় দীর্ঘকালীন, আর যদি এস ব্যবহৃত হয় তাহলে সেটা হয়ে যায় কি? স্বল্পকালীন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এলএসি রেখা বা দীর্ঘকালীন গড় খরচ রেখাকে এসএসসি রেখার, এসএসসি রেখার এনভেলাপ রেখা বলা হয় কেন বা বেষ্টনী রেখা বলা হয় কেন, ঠিক আছে? আশা করি সবাই এটা মনোযোগ দিয়ে পড়বে, দেখবে, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? খরচ চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন বারবার আসে, প্রতিবারই আসে, কোনোটাই বাদ যায় না, একটা না একটা প্রশ্ন আসবেই শর্ট প্রশ্ন, ঠিক আছে? তো চার নাম্বার মিস করা যায় না। কেমন? অবশ্যই বাসায় দেখবে,
ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ঘরে থেকো, আল্লাহ হাফেজ।